ঘর ভেঙে ঘরে মজুদ থাকা চাল ও আটার সাবাড় করে নিল এক দলছুট দাঁতাল হাতি। ঘটনাটি ঘটেছে গারুপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। টানা লকডাউনের ফলে সমস্যায় পড়েছে চা শ্রমিকেরা। তার মধ্যে যে গোদের ওপর বিষ পোড়ার মতো বুনো দাঁতাল হাতির হানায় দিশেহারা চা বাগানের শ্রমিকেরা। আজ ভোর রাতে বক্সা জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি গারুপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবেশ করে। হাতিটি গারুপাড়া এলাকায় প্রবেশ করে ভাতখাওয়া চা বাগানের নিমা ওরায়ের ঘর ভেঙে দেয় এবং ঘরে মজুদ থাকা চাল ও আটা সাবাড় করে নেয়। কা হলো ঘটনা বতাও তো? রাতে গায়ে রে চার বাজার রাতে এরপর হাতিটি ভাতখাওয়া বাগানের শ্রমিক শনিচরা ওড়াওয়ের শ্রমিক আবাসন ভেঙে দেয় এবং তার ঘরে মজুদ সব খাদ্য সামগ্রী সাবাড় করে দেয়। ক্যা হুয়া বাতাইয়ে? সামান জো জো থা খানা পিনা থা তো নেই। ক্যা হুয়া? কেসে সব খা দিয়া? কেসে হুয়া ঘটনা? এটো রাত মে আয়া থা কাকে ওঠো ভাগ দিয়ে চলা। ক্যা ক্যা নুকসান কি আপকা? সবই সব জো জো থা ও নেই सब खत्म कर दिया। खरीदने पड़ेगा, अब खरीदने का सामान नहीं है, हम लोग पैसा बोली नहीं है। এরপর হাতিটি এলাকার গোকুল প্রসাদ জয়সওয়ালের রেশন দোকানে হানা দেয় এবং এক বস্তা চাল সাবাড় করে দেয় এবং এক বস্তা চাল নিয়ে চম্পট দেয় হাতিটি। বলিয়ে ক্যা হুয়া থা কল রাত কো? 4:19 মে হাতি আয়া হ্যায়, চরওয়া নাম কা এক তো ঘর হ্যায়, उसका घर टूटाया, उसके बाद उधर से आया, अब हम लोग का राशन दुकान 4:25 में राशन दुकान टूटाया, उसके बाद दो बोरा चावल लिया खाया, उसके बाद चल गया। आलीपुर द्वार थेके वॉइस आपकी आवाज़ेर प्रतिनिधि विवेक शर्मा रिपोर्ट।